আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি হয়তো সকলে ভালো আছেন। গাইস, আজকের ব্লগটা একটু আমার জন্য অন্যরকম, অন্যরকম বলতে আপনাদের জন্য একটু স্পেশাল ব্লগটা হচ্ছে, আমরা সাসপেনশনে যদি সাসপেনশন না খেলে জিনিসটা তো তখন ধরেন আপনাদের থেকে একটু বিরক্ত লাগে, ধরেন সাইকেল চালাবার সময় একটু আপনাদের থেকে বিরক্ত লাগে, কী আছে একটু সাসপেনশনটা খেলতেছেন এখন, এত কি সমস্যা গেছে। তো আপনি মেকানিক কাছে গেলে মেকানিকরা ধরেন অন্যদিন লাগাইছেন, ওনারা বলবে 100 টাকা 200 টাকা পড়বে, ওনারা একটু লাগাই দেবে, খেয়াল তুল লাগাই দিয়ে ভালো করে খেলে দেবে, এটাই। তো এখন মনে করেন যদি সাসপেনশনে কোনো সমস্যা হয়, সাসপেনশন যদি কম খেলে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা ক্রিম নেবেন, ক্রিম এই ক্রিমগুলো নিয়ে সেম সাসপেনশনে ওনারা মেকানিকরা যেভাবে ইউজ করে আর কি, ওনারা ক্রিম ইউজ করেন, ওনারা হচ্ছে গ্রিস ইউজ করে, গ্রিস বা অয়েল এরকম কিছু জাতি ইউজ করে, আমি ক্রিমটা ইউজ করবো, আমরা বাসায় বসে এগুলো করতে পারবেন। আর ক্রিমটা হচ্ছে আপনার সাসপেনশন এখানে একটু কাছে করে কাছে আসুন। আর আরেকটা কথা, আপনারা এই সাসপেনশনের মধ্যে সবসময় কভারগুলো ইউজ করবেন, কভার ইউজ করার সত্যি একটা জিনিস ভালো হবে, ধরেন ধুলোবালা যেগুলো লাগে এগুলো হচ্ছে সাসপেনশনে এসে পড়ে, তাহলে আপনার সাসপেনশনে যখন ডুব পেটে খেলবে তখন হচ্ছে জিনিসটা ওখানে ধুলোবালো যেগুলো আছে সবগুলো সাসপেনশনের মধ্যে ডুবে যাবে। তো তার ফলে একটা যে সাসপেনশনের সাসপেনশনটা একটু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ওই জন্যই সবসময় খাবারগুলো ইউজ করবেন। আপনাদেরকে আগে মেন জিনিসটা দেখেন, ক্রিমটা লাগাবেন সাসপেনশনের এইখানে লাগাই দেবেন, এখানে লাগাবেন আগে দিয়ে। একটা কথা, আগে দিয়ে ভালো করে জিনিসটাকে মুছে ফেলবেন, মুছানোর পর তারপরে লাগাবেন, কেন আমি আগেবারে একটু এই ভালো করে মুছে ফেলছি, পরিষ্কার আছে সে জন্য লাগাই দিতে আর মুছতেছেন আর কি, সব দিকে লাগাই দেবেন। কিভাবে লাগাচ্ছে সেটা দেখেন, ভালো করে লাগাই দেবেন। আর আপনারা সবসময় একটা চেষ্টা করবেন শাশুড়ি একটু পরিষ্কার লাগবার জন্য একটু ফ্রেশ লাগবেন, জিনিসটা যদি ফ্রেশ লাগেন তাহলে হচ্ছে আপনার শাশুড়িটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে, এখানে ইউজও করতে পারেন ভালো করে। লাগানো শেষ, এখন হচ্ছে মেন কাজটা সাসপেনশনটা এদিকে সামনের যে ব্রেকটা আছে ওইটা ধরে এটা টুকাবেন, টুকাতে থাকবেন সেই লেভেলে খেলা খেলবে সাসপেনশনটা। আর এখানে আবার যেগুলো জমে গেছে এগুলোকে আবার তুলে দেবেন উপরে, উপরে তুলে এইভাবে দিয়ে দেবেন, সব দিক থেকে আবার দিয়ে দেবেন। আমার এটাকে ঢুকাবেন, ভালো করে ঢুকাবেন, দেখবেন আগে থেকে একটু ব্যাটার ফিল হচ্ছে, আমরা দেখি সাসপেনশনটা খুবই ভালো একটা খেলতেছে, তাহলে আপনার জিনিসটা খুবই আরাম লাগবে আপনার জন্য। ধরেন সামনের যে ব্যাগটা আছে ওইটা 10 সেম তাম করে সামনে আসে আপনার সাসপেনশনটা কি প্রচুর খেলা গেলবে। আমরা ধরেন মাঝে মাঝে সামনের ব্যাগটা ধরলে সাসপেনশন একটু কম খেলে, এখন বারবার ঢুকানোর পরে ভালো করে জিনিসটাকে মুছে ফেলুন, ভালো করে মুছে ফেলুন। মুছানোর কারণটা হচ্ছে যদি মুছে ফেলেন জিনিসটাকে ভালো করে তাহলে এখানে যেগুলো ফুলো ভালো লাগবে ওগুলো একটু আমরা কম ডুববো আর কি, বুঝলেন। যদি মনে করেন যদি না মুছে ওইভাবে রেখে দেন তাহলে হয়তো আপনার ধুলো ভালো যেগুলো লাগবে ওগুলো সবগুলো লেগে আবার সাসপেনশন যখন খেলবে তখন হচ্ছে ধুলো ভালো সাসপেনশনের সাথে অটোমেটিকলি ভিতরে ঢুকে যাবে, সাসপেনশনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে,
তার ফলে আমরা ভালো করে বুঝতে লিঙ্ক করে দিবেন লিঙ্ক যেন সাপোর্ট জন্য কোনো ক্রিমের কোনো অংশ না থাকে। ভালো করে ভুষা শেষ আপনার জিনিসটাকে আমি আপনাদের একটু কাছে এনে ধরাবো, তাহলে হয়তো ভালো লাগবে। তো ভিডিওটা আপনারা দেখিয়ে হয়তো বুঝছেন আমরা সাসপেন্সন আগে থেকে সেই লেভেলে কেটেছে। অ্যান্ড আর কি আপনারা থেকে ভালো লাগলে আমাদের থেকে ভালো লাগলে এই যে জিনিসটা ইউজ করবেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো সো আরেকটা কথা হচ্ছে আমার সাইকেলের হাফ চেঞ্জ করার কথা ছিল, আমি হাফগুলো চেঞ্জ করে ফেলছি। এখানে তো হাফগুলো একটু কাছে আসো, এই যে দেখো হাফগুলো আমরা চেঞ্জ করে ফেলছি, জুড়োটা চেঞ্জ করছি অ্যান্ড একটু উপরে তুলো। আমি এই হাফগুলো চেঞ্জ করছি প্রায় 1500 টাকা মতন করে দিয়েছি, হাফ চেঞ্জ করার কথা ছিল। সো এই সাইকেলের আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে এখানে যাবো যে আমি কত টাকা খরচ করছি সবগুলো মিলে। অ্যান্ড এটাকে আমি যে আমি তো এটাকে আমি যখন সেল করে দেবো তাহলে সেল করতে গেলে আমার থেকে কত টাকা খরচ, সেটা কিন্তু আমরা দেখে বলবো। সো আজকের ভিডিও তো হচ্ছে দুটোকেই, সামনে সপ্তাহে ভিডিওটা আসবে, ভিডিও দেখবেন। এই আরেকটা কথা না বললে হয় না, আমার চ্যানেলটাকে এখানে যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন, শেয়ার করে দিন। অ্যান্ড সবাইকে টাটা, বাই বাই, খুদা হাফেজ।